ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাচ্ছি আমরা লাস্ট ফিনিশিংটা গালা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কুসুম গালা, দেখতে পাচ্ছেন একদম পাতলা কুসুম গালা নিয়ে নিয়েছি। এটা কোনো মাক্সের ফিনিশিং না, এটা আমরা কুসুম গালা দিয়ে পাতলা গালা আর স্প্রিট দিয়ে মেজে মেজে পালিশটা খাওয়াচ্ছি। যেহেতু এটা গালা স্প্রিটে পালিশ হবে, কোনো মাক্স বলতে কিছু লেয়ার এসে মিশানো হয়নি। দেখতে পাচ্ছেন আমরা কীভাবে পালিশটা খাওয়াচ্ছি। যেহেতু গালার গ্লেস, তার জন্য গ্লেসটা একটু কম উঠবে। আপনারা দেখুন কীভাবে করা হচ্ছে গ্লেসটা। দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা চেপে চেপে খাওয়াচ্ছি, চেপে চেপে খাওয়ালে গ্লেজের শাইনিংটা চিকচিক করে। চাপা গ্লেজ আর আলগা গ্লেজ অনেক পার্থক্য হয়। চাপা গ্লেজটা অনেকদিন টিকসই হয়, আর আলগা আলগা গ্লেজটা করলে সেই গ্লেজটা কিন্তু বেশি দিন টেকে না। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিটের পথেই। দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে।